সদস্য হিসেবে আসলে তার তো মেয়াদ কিছুদিন হলো, সেই হিসাবে যতটুকু সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছে আমি মনে করি সবই জনগণের মাঝে বিতরণ করেছে। আর তার যে ফার্ম আছে সেই ফার্মও সে উন্নতি করতে পারছে, অনেকগুলো গুলো আছে আমি জানি। সেই হিসাবে নারী উদ্যোক্তার হিসাবে সে একজন সফল ব্যক্তি বলে আমি মনে করি। তিনি একজন নারী উদ্যোক্তা, কর্মঠ ব্যক্তি। সে তার নিজ উদ্যোগে মোটামুটি একটা ডেইরি ফার্ম পরিচালনা করছে। এক কথা সে একজন ভালো মানুষ, সফট হার্টেড মানুষ। সমাজের মঙ্গলার্থে যা যা করার দরকার সে সেদিকেই অগ্রসর হয়, সবাই তাকে ভালো চোখে দেখে। সে যদি সরকারি সহযোগিতা পায় সে আরও উত্তরোত্তর উন্নয়ন করতে পারবে বলে আমি আশা করি। ভালো বলে সবাই সাপোর্ট করে, আমাদের গ্রামের মানুষ সব দিকে খেয়েছে, সবসময় আগে থাকে, কারোর বিপদ আপদে সবসময় সে সাপোর্ট করে। তারপরে হলো গা কারো বাড়ি গঞ্জাম হলে সে সমাধান করে, তারপরে কি সবার হেল্প করে, সব দিক থেকে সবার নিয়ে কাজ করে, সবার নিয়ে কাজ করে। তারপরে হলো গা মানে সব কিছু দেওয়ার চেষ্টা করে, যেমন যে ওষুধ ওষুধ গরু ছাগলের ওষুধ ওষুধ ফ্রিতে দেয়। শোনেন, সে বড় মনে মানুষ, সে কিছুই চায় না, সে নাম ফুটাতে যায়। তার বাপও যা রকম ছিল সেও আর রকম লাখিয়া পা, ঠিক আছে। আমরা জীবনে কিছুই পাইনি, কিন্তু সে মেম্বারে দাঁড়ানোর থেকে যখন সার পাইছি, আবার শস্যর বেতন পাইছি, পরবর্তী আমাদের আরও কিছু দেবে আশা করি। এটি রাস্তাঘাট যেমন দিন কী অবস্থা, রাস্তাঘাটও করে দিচ্ছে আস্তে আস্তে। তখন আমি রাস্তাঘাটও করে দেবো, আমি আমার সাথে দোয়া করবেন। আমরা আগের এখানে তো এতদিন মেম্বার হয়েছে, কোনোদিন কিছু পাইনি। সত্যি কথা সেটাই বলছি, আমি আর বিয়ে হয়েছে 20 বছর, তবু এবার যা পাশ করে আমরা পাইছি, ভালোই পাইছি, খারাপ পাইনি। এতদিন আমরা কিছু পাইনি।